স্বাগত জানাচ্ছি। প্রিয় শ্রোতা, একটা হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 31 তারিখ বিকাল দুপুর 2টা বাজে। এই অবস্থায় শুনে একটা হাট প্রায় গরু শূন্য, অল্প কিছু গরু রয়ে গেছে, কিন্তু এর তুলনায় ক্রেতা আছে বেশি। গরুগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। অন্বেষণার সামনে, অন্বেষণার কারখানা, তার সামনে এখন কিছু গরু যেগুলো আছে সেগুলো দেখেন, এখানে বেশ কিছু গরু রয়েছে। কিন্তু ক্রেতা বেশি, আমরা দেখছি এই গাই গরুটার দাম চাচ্ছে 78,000। এই গরুটার দাম চাচ্ছে 75,000 টাকা। আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা গরু আছে, এখনো বেশ কিছু গরু আছে, কিন্তু সেই তুলনায় গরুর চাইতে ক্রেতা বেশি। বেশ মোটামুটি ভালো সাইজের গরু আছে। এখন ট্রাকে করে শুনি একটা হাটে বেশ গরু এসেছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টা ট্রাকে করে গরু এসছে। এই গরুগুলো এখন এসেছে, গরু ছিল না, এখন শনিয়াখা হাটে এই মুহূর্তে গরু এসছে। এবং আমরা যে খবর পেয়েছি গরু, আরও বেশ কিছু গরু আসছে ট্রাকে করে। যারা এখনও গরু কিনতে পারেন নাই, তারা শনিয়াখা হাটে আসতে পারেন। আমদার ল্যাবরেটরি বাক্সর সামনের গরুগুলো দেখাচ্ছে আপনাদের। এখানে কিছু গরু, ছোট বড় গরু এখনো আছে। তবে এখন যে খবরটা আমরা পেলাম হাট কর্তৃপক্ষের কাছ থেকে, সেটা সন্ধ্যের মধ্যে আরো বেশ কিছু গরু আসবে। স্বভাবতই যেহেতু গরু কম, এটা বেশি দামও একটু বেশি থাকবে। তারাও সাধারণত বলছে যে এক গরু পিছনে 4 জন ক্রেতা, 5 জন ক্রেতা। ক্রেতারাও একটু হতাশ, কি গরু কিনবে, যে দাম চাচ্ছে। আগে তো আপনাদের দেখালাম কি দাম চাচ্ছে। এখন এই ধনিয়া কলেজের সামনে আমরা দেখছি তবে একটু আশার আলো শুনলাম, সেটা হচ্ছে সন্ধ্যের মধ্যে হয়তো আরো বেশ কিছু গরু আসবে। কিন্তু গরুর দাম যদি না ছাড়ে, অনেকের বাজেট অনুযায়ী তো কিনতে পারবে না, সেটাও তো একটা দেখার বিষয়। দেখি আমরা গরু করতে, গাই গরু রয়ে গেছে, গাই গরু গরুর দাম যেটা হচ্ছে 65,000। কত চাইছে? 90 থেকে 1 কম করে 65 বেশি গাই গরু 90 চাই। গরুর দাম, গাই গরুর দাম চাই 90।
বাইরের ঘরটা কত হয়েছে? হ্যাঁ বিক্রি হবে। এটা কত হয়েছে? এটা কত হয়েছে ভাই? এটা কত হয়েছে ভাই? 32,000 টাকা গরু। গরু আছে অল্প, আর এই পাশে কোনো গরু নাই। আমরা একটু ধর ইয়ের উপর দিয়ে যেয়ে দেখি, বলে ফুটওভার ব্রিজের উপরে উঠবো, ওই পাশটা দেখি। এক নম্বর কাউন্টারে দেখি কি অবস্থা গরু। ফুটওভারের ব্রিজ থেকে আমরা যে মাছের বাজারটা দেখি, শুনে একটা গোবিন্দপুরের দিকে যেতে পারে। এই হাট পুরোটাই খালি, অল্প কিছু গরু আছে কিন্তু ক্রেতা প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সামান্য গরু। ফুটওভার ব্রিজের নিচে বেশি বলছে যে কিছু গরু আছে, আর বেশিরভাগই দেখা যাচ্ছে গাই গরু। ষাট বলে বেশি কোনো গরু নাই। আর ধনিয়াকলা যে মাঠ যেটাকে বলা হয়, সেই মাঠটা পুরোটাই ফাঁকা, কোনো গরু নাই। হয়তো 3-4টা গরু আছে, তারা দেখতে পাচ্ছেন উপর থেকে দেখাচ্ছে আপনাদের। অর্থাৎ শনির এখন হাট এখন পুরাই খালি। কিছু কিছু ট্রাকে গরু আসছে, সেগুলো এখন বেচা বিক্রি চলছে। শনির একটা হাটের বর্তমান এই অবস্থা। তো ভিউয়ার্স, আসলে আর গরু সেরকম দেখানোর মতন কিছুই নাই।